হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা হেলদি কুকিং ইন বেঙ্গলি। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ বাঙালির একটা ট্র্যাডিশনাল রান্না, লাউ দিয়ে দুধ শুক্ত। তৈরি করা ভীষণ সহজ আর খেতে তো অসাধারণ হয়। ভাত দিয়ে এই রেসিপিটা জাস্ট জমে যায়। খুব কম তেল মশলাতেই রান্নাটা কিন্তু তৈরি হয়ে যায়। আপনারা দেখুন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, কারণ এইসব রান্না এখন বাড়িতে প্রায় হয় না বললেই চলে, প্রায় হারিয়েই গেছে এইসব রান্না। তাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকেও কমেন্টসে জানাবেন কেমন লাগলো। নিত্য নতুন নানা রকমের রান্না এরকমই ঝটপট করে করতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। স্ক্রিনে দেখবেন লাল রঙের একটা সাবস্ক্রাইব লেখা আসছে, প্রথমে সেটাকে সিলেক্ট করে দেবেন, তারপর পাশের বেল আইকনটিকেও অবশ্যই সিলেক্ট করবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি সেই নোটিফিকেশনটা আপনারা মিস না করেন। ঘাবড়াবেন না, এর জন্য কিন্তু আপনার কোনো ব্যালেন্স কাটবে না। তো চলুন দেখে নিই নিরামিষ লাউ দিয়ে দুধ শুক্ত আমরা কিভাবে তৈরি করব সেই পদ্ধতিটা। সবার প্রথমে একটা কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল। 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এইসব ট্র্যাডিশনাল রান্না সচরাচর সর্ষের তেলেই হয়। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 মুঠো ডালের বড়ি। ডালের বড়িগুলো একটু বড় বড় সাইজের, এটা বিউলির ডালের বড়ি। আমি লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট হালকা একটু লাল করে ভেজে নেব। দেখুন লাল হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিলাম 1টা তেজপাতা, 1/4 টিস্পুন রাঁধুনি। ফোড়নটা 1 মিনিট একটু ভাজা ভাজা করে নেব, সুন্দর গন্ধ বেরোলেই ওতে অ্যাড করে দিতে হবে। 1 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা, ঝালটা স্বাদ মতো দেবেন। 1 মিনিট একটু লো ফ্লেমে ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার অ্যাড করে দিলাম 250 গ্রাম লাউ। লাউটাকে আমি ছোটো ছোটো চৌকো চৌকো করে কেটেছি, আপনারা চাইলে পাতলা পাতলা সরু সরু করেও কাটতে পারেন। 2 থেকে 3 মিনিট এরকমভাবে একটু ভাজা ভাজা করে নেব লাউটাকে আদা আর রাঁধুনি ফোড়নের সাথে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই রান্নাটায় কিন্তু হলুদ পড়ে না। আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই স্টেজে আমি অ্যাড করে দেব যে বড়িগুলো, সেগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটাতে কিন্তু কোনো জল পড়বে না। লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না লাউটা সেদ্ধ হচ্ছে, এবং চেক করতে হবে। লাউটা সুন্দর সেদ্ধ হয়েই গেছে আর প্রায় 5 মিনিট রান্না করলেই হয়ে যাবে, মানে 90% সেদ্ধ হয়ে গেছে। অ্যাড করে দিলাম 1 কাপ দুধ। দুধটাকে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই স্টেজে অ্যাড করে দিচ্ছি চিনি, 1/4 টিস্পুন মতো। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে, দিয়ে এটাকে লো ফ্লেমে আরও 5 মিনিটের জন্য হতে দেব। তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এবার আপনারা চাইলে এই কনসিস্টেন্সিতেও রাখতে পারেন। আমি এটাকে আরেকটু শুকনো শুকনো করব, তাই 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই স্টেজে অ্যাড করে দেব ঘি। ঘিটা স্বাদ মতো দেবেন, আমি 1/2 টিস্পুন মতো দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা কিন্তু তৈরি হয়েই গেছে, আর নামানোর আগে অবশ্যই নুন মিষ্টিটা একটু চেক করবেন। আমি গ্যাসটা বন্ধ করে জাস্ট 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দিচ্ছি, যাতে ঘিয়ের ফ্লেভারটা সম্পূর্ণ ভালোভাবে লাউয়ের সাথে মিশে যায়। এবার 5 মিনিট পর আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষেই রান্না, লাউ দিয়ে দুধ শুক্ত। তৈরি করা কত সহজ আর কম তেল মশলায় দেখুন রান্নাটা তৈরি হয়ে গেল। আজই ট্রাই করে ফেলুন আর গরম গরম ভাত দিয়ে এটাকে সার্ভ করুন। আশা করছি ভালোই লাগবে এই সহজ রেসিপিটা আপনাদের। আমাকে কমেন্টসে জানান কেমন লাগলো। আবার দেখা হবে পরের পর্বে। পাশে থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।